লোকে লোকারণ্য, যশোরের সাত মাইল সবজি বাজার। শীতের সময় এ বাজারের প্রতিদিনের চিত্র এটি। যশোর সদর থেকে ১০ কিলোমিটার দূরে যশোর সাতক্ষীরা মহাসড়কের ধার ঘেঁষেই বাড়িনগর এলাকায় এই নামকরা বাজার। বেগুনের বাম্পার আবাদ হয় যশোর জেলায়। নানা জাতের তরতাজা বেগুন ওঠে এই বাজারে। শুধু বেগুন নয়, হরেক রকম সবজি উৎপাদনে যশোর হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় জেলা। আর সাত মাইলের এই বাজার যশোর অঞ্চল সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার। হরেক রকম সবজির মাঝে মূলার চালানটা চোখে পড়ার মতো। মূলার সাইজ এবং স্বাদ দুটোরই বেশ নামডাক। লোকমুখে শোনা যায়, শীতের সময় যশোরের এই সাত মাইল বাজারে শুধু কোটি টাকার মূলাই বিক্রি হয়। আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে সবজির পাইকারি ক্রেতা ও বিক্রেতা ভিড় করেন এখানে। অনেক বেশি তরতাজা ধনিয়া পাতা পেতে চাইলে এই বাজারের কোনো বিকল্প নেই। বস্তায় ভরে বড় চালান আসে। চাহিদা বেশি থাকায় বিক্রিও হয় বেশি পরিমাণে। বিশেষ এমন কিছু সবজি আছে যা সব জায়গায় মেলে না, সব জায়গায় খাওয়ার প্রচলনও নেই। এই পেস্তা আলু, দুধকচু, কাঠকচু তেমনই সব সবজি। আর কোথাও পান বা না পান, যশোরের সাত মাইল বাজারে ঠিকই মিলবে। সাত মাইল বাজারের আকর্ষণীয় সবজিগুলোর একটি মিষ্টি কুমড়া। বড় বড় ডাসা ডাসা সব মিষ্টি কুমড়া হরেক রকম সবজির ভিড়ে নজর কাড়ে সবার। পাইকারদের নজরটাও থাকে এই বাজারের মিষ্টি কুমড়ায়, তাই তো বস্তা ভরে ভরে কিনে নিয়ে যায়। যশোর সহ সংলগ্ন জেলাগুলোতে ফুলকপির আবাদ হয় সবচেয়ে বেশি। বিশেষ করে রাজবাড়ী জেলা তো রীতিমতো ফুলকপির রাজ্য। ফুলকপি চাষিরা চোখ বন্ধ করে তাদের ফসল নিয়ে আসেন যশোরের এই সাত মাইল বাজারে, কারণ ন্যায্য মূল্য তারা এখানেই পান। অন্যদিকে পাইকারি ক্রেতারাও ভালো মানের তরতাজা ফুলকপি পেতে দ্বিতীয় কোনো বাজারের কথা চিন্তাই করেন না। ফুলকপির পথ ধরে বাঁধাকপিরও একই অবস্থান এই বাজারে, কারণ যেখানেই ফুলকপির চাষ হয় সেখানেই আবাদ হয় বাঁধাকপির। তাই ফলন,
চালান, বিপণন, এ অঞ্চলের বাঁধাকপির সবই এই সাত মাইল বাজার কেন্দ্রিক। সবুজ ফুলকপি, ব্রোকোলিরও দেখা পাবেন এখানে। ফুলকপি বা বাঁধাকপির মতো বেশি ফলন না হলেও যশোর অঞ্চল দেশজোড়া সুনাম কুড়িয়েছে ব্রোকোলির উৎপাদন ও বিপণনে। যে কোনো হাট বাজারে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই চাঙ্গা হবার জায়গা চায়ের দোকান। চায়ের কাপে চুমুক না দিলে হাটে বাজারে আসার আনন্দটা যেন অসম্পূর্ণই রয়ে যায়। যশোরে শিমের ফলন হয় বাম্পার, তাই বাজারে এর চালানো আসে বড় সড়। শীতের সময় বাংলাদেশের অন্যান্য শিম প্রধান এলাকার মতোই যশোরের মাটিতেও শিমের ফলন হয় নিয়মিত। তবে যে বিশেষ কারণে যশোর শিমের জন্য সুনাম কুড়িয়েছে তা হল আগাম জাতের শিম। যশোরের চৌগাছা, সারসা, ঝিকরগাছা এসব এলাকার চাষিরা আগাম জাতের শিমের আবাদ করে নিজেদের মুখে হাসি ফিরিয়ে এনেছেন। নরসিংদীর বেলাবোর সাথে পাল্লা দিয়ে শিম উৎপাদনে যশোরও এগিয়ে যাচ্ছে প্রথম কাতারে। দেশের বিভিন্ন প্রান্তে যশোরের মানসম্মত শিমের বেশ চাহিদা থাকায় সাত মাইল বাজার থেকে বস্তা ভরে ভরে প্রচুর শিমের চালান যায় বাংলাদেশের বিভিন্ন জেলায়। এ বাজারের একটা বড় অংশ জুড়ে দেখা যায় শিম বস্তাবন্দির এমন ব্যতিব্যস্ততা। পটলের বাহার, সাত মাইল বাজারে পটল তুলে কেউ কিন্তু অক্কা পায় না। বরং এভাবে তরতাজা পটল বস্তায় তুলে পাইকারি ক্রেতা ও বিক্রেতা উভয়ে এখানে হাসি মুখে বাড়ি ফিরে যায়। পটলের ফলন, চাহিদা, যোগান এবং বিপণন সব দিক থেকেই যশোর এগিয়ে। কাঙ্ক্ষিত ফসল বিপণনের আদর্শ জায়গা সাত মাইলের এই সবজি বাজার। পটলের মতো বেগুনের বিপণনের ক্ষেত্রেও উৎপাদক ও ক্রেতারও প্রথম পছন্দ এই সাত মাইল সবজি বাজার। মূলা বিপণনেও একই কথা। যশোরের সাত মাইল বাজারের বিকল্প নেই। এখানে মূলার আধিক্য এতই যে
সারাক্ষণ চলতে থাকে এমন লোডিং আনলোডিংয়ের কর্মব্যস্ততা। এতই মূলা যে শুধু বাছাই করে প্যাকেটজাত করতেই এখানে পাইকারদেরকে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করতে হয়। যশোর সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শাকসবজির পাইকারি ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় আস্তানা এই সাত মাইল বাজার ধরে রেখেছে বাংলাদেশের সবজি ভাণ্ডার খ্যাত যশোরের খ্যাতি।